بسم الله الرحمن الرحيم আশা করি সকলে ভালো আছেন একুরিয়ামের প্রধান সৌন্দর্য হচ্ছে মাছ তবে কিছু কিছু সময় আমাদের এই মাছগুলো ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে তো এই রোগেরগুলোর মধ্যে কিছু এমন কমন রোগ আছে যেটা হলে আমরা খুব সহজেই মাছের ট্রিটমেন্ট দিতে পারি তবে সঠিক ট্রিটমেন্ট না জানার কারণে বা সঠিক মেডিসিন না জানার কারণে আমরা অনেক সময় ট্রিটমেন্ট দিতে ব্যর্থ হই যার ফলে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের অ্যাকুরিয়ামে সব মাছ মারা যায় যদি সঠিক ট্রিটমেন্ট জানা থাকে বা সঠিক মেডিসিনটা জানা থাকে তাহলে আশা করা যায় এই ধরনের সামান্য কিছু অসুখের জন্য অ্যাকুরিয়ামে মাছগুলো মারা যাবে না আমরা পুনরায় ট্রিটমেন্টের মাধ্যমে মাছগুলোকে সুস্থ করতে পারবো তো কমন কিছু রোগ যেমন আপনার ছবিতে দেখছেন এটা সাধারণত হোয়াইট স্পট বা এটা আসল নাম হলো ইচ এটা খুবই কমন একটা রোগ এটা প্রায় মানুষের অ্যাকুরিয়ামে হতে পারে তাছাড়া আরেকটা কমন রোগ হলো ফাঙ্গাস যেটা আমি প্রায় দেখি অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই মাছের শরীরে কেমন তুলা তুলা হচ্ছে চামড়া ক্ষয় হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর অনেকে লেজ ছেঁড়া একটা রোগ আছে লেজ পচা তো এই ধরনের বেশ কিছু রোগ যেটা আমরা একটা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি তো আমারও একটা ট্যাঙ্কে হঠাৎ করে এই ধরনের সমস্যা দেখা যায় আমি সেখানে ট্রিটমেন্ট করেছি তো সেটার আমি ভিডিও রেখেছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি তো আপনারা ভিডিওতে দেখছেন যে এটা আমার একটা টেট্রা অ্যাকুরিয়াম আমি অল্প কিছু প্ল্যান্টস দিয়েছি আর কিছু মাছ রেখেছিলাম তো এখানে দুই তিনটা রোগ দেখা দিয়েছে হঠাৎ করে যে মাছের শরীরে একটা হোয়াইট স্পট যেটা আপনাদের ইচ বললাম এই রোগটা দেখা দিয়েছে তার সাথে সবচেয়ে বড় যে সমস্যা মাছগুলো লেজ পচে যাচ্ছে মাছের লেজ পচে মাছ মানে ছোট হয়ে যাচ্ছে তো এটা সাধারণত ব্যাকটেরিয়াগত কিছু রোগ হতে পারে তো এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের জন্য আমি এই অ্যান্টি ফাঙ্গাস এই মেডিসিনটা ব্যবহার করব তো এটা খুবই কার্যকরী একটা মেডিসিন আমি আগে ব্যবহার করেছি আমি উপকার পেয়ে পরে আপনাদেরকে শেয়ার করতেছি ভিডিওটা আর এই মেডিসিনটা মূলত তৈরি করেছে বাংলাদেশের একটা নামি দামি কোম্পানি আরসিএল আপনারা অনেকেই জানেন তো এই মেডিসিন দ্বারা আপনারা ফাঙ্গাস ব্যাকটেরিয়া পরে বলতেছে যদি অতিরিক্ত সিনাল হয় সেই জন্য আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন সেটা নিয়ম বিস্তারিত দেওয়া আছে এবং আমি আপনাদেরকে ভিডিওতেও বলে দিচ্ছি তো এই মেডিসিনটা আপনার চাইলে সরাসরি অ্যাকুরিয়ামে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারেন অথবা একটা আলাদা কাপের মধ্যে পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করতে পারেন এটা সাধারণত 5 লিটার পানির জন্য 2 ml ব্যবহার করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে অ্যাকুরিয়ামে ট্রিটমেন্ট দিবেন সেখানে যদি সব মাছ রোগে আক্রান্ত না হয় তাহলে যে সকল মাছ রোগে আক্রান্ত হবে সেই মাছগুলোকে আপনি আলাদা করে তারপরে সেটাকে ট্রিটমেন্ট দিবেন যেহেতু আমার অ্যাকুরিয়ামের সবগুলো মাছ অ্যাটাক হয়েছে যার কারণে আমি সরাসরি অ্যাকুরিয়ামের মাধ্যমেই ট্রিটমেন্ট দিচ্ছি আর আমার এই অ্যাকুরিয়ামটায় মোটামুটি 20 লিটার পানি ধরে সেজন্য আমি এখানে 4 থেকে 5 বার স্প্রে করব মানে আমাকে এখানে টোটাল 5 থেকে 6 ml ওষুধ দিতে হবে বা আপনি আর একটু বেশিও দিতে পারেন 8-10 ml পর্যন্ত দেওয়া যাবে দেওয়ার পরে এটা আপনি যদি আগে থেকে গোলায় নেন একটা কাপে তাহলে সরষের ঢেলে দিয়ে জাস্ট নাড়া দিলেই হবে আর যদি স্প্রে করেন স্প্রে করার পরে এটা হাত দিয়ে মোটামুটি একটু মিক্স করে দিতে হবে আর এই মেডিসিন ব্যবহার করার সময় আপনার অ্যাকুরিয়ামে শুধুমাত্র স্পঞ্জ ফিল্টারটা রাখতে পারবেন এছাড়া আপনার যদি হফ ফিল্টার টপ ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার এগুলো যদি আপনারা অ্যাকুরিয়ামে ব্যবহার করেন তাহলে ট্রিটমেন্ট চলাকালীন সময় এই ফিল্টারগুলোকে আপনারা অফ করে রাখবেন ঠিক আছে শুধুমাত্র একটা স্পঞ্জ ফিল্টার অথবা শুধুমাত্র একটা এয়ার পাম্পের মাধ্যমে একটা স্টোনের মাধ্যমে ঝর্ণা দিয়ে রাখতে পারেন ট্রিটমেন্টটা মূলত 7 দিন চলবে আর এর আগে যদি মাছ সুস্থ হয়ে যায় তাহলে যখনই সুস্থ হয়ে যাবে এটা অফ করে দিবেন তো দ্বিতীয় দিন আমি পুনরায় আবার যেটা করলাম পানি আমি এখানে কিছু চেঞ্জ করেছি যেটা দেখাতে পারিনি 30 বা 40% পানি চেঞ্জ করে দিয়ে পুনরায় আবার মেডিসিনটা আমি স্প্রে করে দিচ্ছি তো এভাবে আমি জাস্ট 3 দিন করেছিলাম 3 দিনে দেখেছি যে আমার মাছের শরীরে যে স্পট ছিল সেটা চলে গিয়েছে এবং মাছগুলো দুর্বল হয়েছিল খাবার খাচ্ছিল না তো 3 দিনের মাথায় আমার মাছগুলো পুনরায় মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে বডি থেকে সেই দাগগুলো চলে গিয়েছে যার কারণে আমি 3 দিনের পর ট্রিটমেন্টটা বন্ধ করে দিয়েছি আরেক জিনিস মনে রাখবেন ট্রিটমেন্ট চলাকালীন প্রথম 1 দিন 2 দিন খাবার দিবেন না কারণ ওরা খাবার খাবে না যখন দেখবেন যে মাছগুলো একে একটু সুস্থ হয়ে যাচ্ছে তখন আপনারা খাবার দিতে পারেন তো 3 দিন পর আপনারা দেখেন আমার মাছের শরীরগুলোতে কোনো স্পট নাই তবে লেজগুলো এখনও চিমসায় আছে লেজগুলো ছোট হয়ে আছে এটা রিকভার করতে একটু সময় লাগবে তো যেহেতু মাছের শরীর থেকে স্পট চলে গিয়েছে আমি আর ট্রিটমেন্ট দিব না আমি 50% পানি চেঞ্জ করে ফিল্টারটা অন করে রাখবো আর আমি এখানে লবণ বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি শুধুমাত্র এই মেডিসিনটাই ব্যবহার করেছি তো আশা করছি যে আস্তে আস্তে এটা আবার কামব্যাক করবে মাছের লেজগুলো ঠিক হয়ে যাবে এখন বিষয় হচ্ছে আপনারা এই মেডিসিনগুলো কোথায় পাবেন সাধারণত আরসিএল কোম্পানি তাদের নিজস্ব ফেসবুক পেজে
এবং দারা যে মেডিসিনগুলো তারা সেল করে থাকে, তো তাদের যে ফেসবুক পেজ এবং দারা যে তাদের যেখানে অ্যাকাউন্ট, এই দারা যে অ্যাকাউন্টের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে তথা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি তাদের থেকে ক্রয় করতে পারবেন। অবশ্যই আপনারা মেডিসিনগুলো রাখবেন, তাদের আরও তিনটা মেডিসিন আছে, আমি সবগুলো দেখিয়েছি অন্য অন্য ভিডিওতে, তো আমি ব্যবহার করে উপকার পেয়েছি। বিদায়, আমি আপনাদেরকে এই মেডিসিনগুলো সাজেশন করেছি। সেখানে তো বাজারে অনেক মেডিসিন পাওয়া যায়, অরিজিনাল বা কার্যকারী মেডিসিনের মধ্যে এটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে, যার কারণেই আমি আপনাদেরকে সাজেশন করেছি। তো এখন যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা মূলত 7 থেকে 10 দিন পরে আমি পুনরায় ভিডিও করি। তো মাছের লেজগুলো একদম ঠিক হয়ে গিয়েছিল এবং মাছগুলো এখনও জীবিত আছে। আমার এই ভিডিওটা করা আরও এখন আপনারা যা দেখছেন তার থেকে 1 থেকে 2 মাস আগে করা, তো এখন পর্যন্ত মাছগুলো জীবিত আছে, সুস্থ আছে। তো অবশ্যই মেডিসিনগুলো আমার কাছে কার্যকারী মনে হয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং একটা ভালো মেডিসিন আপনারা জানতে পারলেন। তো এই ধরনের আরও ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর আপনাদের আরও যদি কিছু জানার থাকে বা আপনাদের মতামত সেটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।